আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকালে গুলশানে বিএনপি কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চায় ইইউ। দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত বলে অভিযোগ করেন দলটির নেতারা। ইউরোপীয় কমিশন সহ পশ্চিমারা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের পরিবেশ নেই বলেই নির্বাচন ঘিরে বাংলাদেশের প্রতি বিভিন্ন দেশের এত প্রশ্ন ও আগ্রহ। তারা জানতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা আদৌ আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে এটা কি সম্ভব হবে কি হবে না, এটা একটা বিষয়। আর আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে এসেছি, আমরা শুধু বলছি না, বাংলাদেশের জনগণ যেটা বলছে, বিশ্ব বিবেক যেটা বলছে, যে কি এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না।